এই শীতের মধ্যে ছিপ ফেলতে এসে ছিপ ফেলে দিয়ে মাছ ধরা চুলোয় যাক, আগে আগুনটা পাই। শিকারীদের কন্ডিশন ছিল এই রকমই ব্যান্ডেল বজপুকুরে। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা আগুন তাপাতে ব্যস্ত, মাছ খেয়ে ছিপ টেনে নিয়ে গেলেও কোনো দুঃখ নেই। একদম সকালবেলা আমি 7:30-8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, 7:30 না আরও আগে, 7:15 নাগাদ হয়তো আমি পৌঁছে গিয়েছিলাম। 7:30 নাগাদ গিয়ে দেখলাম এই পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি বজপুকুরের দিকে, কিন্তু রাস্তায় এত কুয়াশা যে কিছু সেরকম দেখা যাচ্ছে না। তাও আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় বা ফোনে রেকর্ড করার সময় সেরকম কিছু আসছিল না, একমাত্র ফগ মোড অন করে আমি এই ভিউগুলো পাওয়া যাচ্ছিল যেটুকু আমি রেকর্ড করতে পেরেছি। পুকুর পাড়ে শিকারীদের কষ্ট করে মাছ ধরার দৃশ্য এই ঠান্ডার মধ্যে এবং আমার যাওয়া সমস্তটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তবে আমি গিয়ে একটা জিনিস দেখে খুশি হলাম, ওই সকালবেলা যারা প্রথম টোপ ফেলেছিলেন তারা কাতলা মাছ ধরলেন, দেখে বেশ ভালো লাগলো। পরে একজন শিকারী বন্ধুকে আমি ফোন করেছিলাম, বলল কম বেশি মাছ খেয়েছে। যাই হোক, কষ্ট করে যাওয়াটা সার্থক ওনাদের, এটাই ভালো লাগলো। এক গাদা যে 50 কিলো মাছ পেয়েছে সেটা আমি বলছি না, তারা কম বেশি মাছ পেয়েছে সন্ধ্যেবেলা, সেই খবরটুকু আমি পেয়েছি। আর আমি কিছু মাছ ধরার ভিডিও সেই সকালবেলা যে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিন। আর আগামী দিনে পুকুরটি সাপ্তাহিক চালু থাকছে, সপ্তাহে 3 দিন, বুধ শনি রবি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম। তবে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়, কারণ মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার উপর ডিপেন্ড করে না। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। Oof.
মাছগুলো এত গালাগাল দিচ্ছে না, বলে নিজেরাও ঘুমোচ্ছে না আর আমাদেরও ঘুমোতে দিচ্ছে না। ইচ্ছে করি সকাল সকাল এরা, আমি দেখি সকাল সকাল সব কি করছে গিয়ে ঠান্ডায়। বলছি তো ওরা খুব গালাগাল দিচ্ছে, বলে নিজেরাও বাড়িতে ঘুমোচ্ছে না আমাদেরও ঘুমোতে দিচ্ছে না ঠিক করে। আজকে শীত একদম কম আছে, সম্মানটা এই রেখে দিল। ওই জন্য আমি সকাল সকাল এলাম, দেখি সব কি করছে ঘরের কাছে তো ঘুরে আসি গিয়ে। ভিডিও সম্মানটা কিন্তু এই, হ্যাঁ সকাল সকাল আপনাদের হালচাল দেখতে এলাম যে কি করছেন। রোজ তো বেলায় আসি মাছ ধরেন দেখি, আর ডিম পারতে হবে তো, সব সময় লোকের নিলে চলবে বলো না। না মাছগুলো এত রেগে আছে না, বলছে নিজেরা তো ঘুমোতে ঘুমোচ্ছে না, বাড়িতে ঝুট ঝামেলা করে আসছে আর আমাদেরও ঘুমোতে দিচ্ছে। একদম তাই, মালিককে বললাম যে কেন এরকম করেছেন, বর্ষা বর্ষা খোলেন, অমুক সময় খোলেন, ঠিক আছে বর্ষায় খুললে হসপিটালে থাকতে হবে শিকারীদের। আনএক্সপেক্টেড জল, এই তো এই মানে কাটানগুলো খচ খচ করে নেয় না। গেলাম না জানো কালকে, ঠান্ডার জন্য ডিম পাওয়া যাচ্ছে না। কালকে আসিনি, বসি। হ্যাঁ দেখলেই গালাগালে, বলে কুকুর পাড়ে গিয়ে এই কেলার কিনতি বাড়িতে। হ্যাঁ বাড়িতে শীতে একটা আজ হ্যাঁ সকাল সকাল হালচাল দেখতে এলাম, মাছ দরকার নেই, কি করছে দেখি সব। হয়েছে নাকি? যাচ্ছি যাচ্ছি, বেরোলে তো জলের দিকেই যাবে রে। শোন রে মা,
বডিটা গরম হয়ে গেল বেশ। বলে ভালো ভালো নেট আনলে মাছ নেটে থাকবে না, যাক এসে শান্তি। হ্যাঁ তাও আর কাতলাম সকাল সকাল, ভালো করে বেঁধে দিন।